এবারে জেলা সংবাদ। ফরিদপুরে ঐতিহ্যবাহী নগরকান্দা প্রেস ক্লাবে দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রেস ক্লাব কার্যালয়ে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের সদস্যদের ভোটে সভাপতি পদে নির্বাচন হন দৈনিক সমকাল ও সিএনএন বাংলা টেলিভিশনের নগরকান্দা প্রতিনিধি বোরহান আনিস। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন দৈনিক জায় জায় দিন পত্রিকায় নগরকান্দা প্রতিনিধি মাহফুজুর রহমান। এছাড়া সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মিজানুর রহমান ঠাকুর ও নজরুল ইসলাম। আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহায়তায় নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন কে এম সাইদুর রহমান বাবলু। নির্বাচনের প্রেস ক্লাবে 21 জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। করোনার ঝুঁকি নিয়ে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ভালুকা প্রতিনিধি সাইফুল ইসলাম জানিয়েছেন, জীবিকার তাগিদে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে নিজের কর্মস্থলে ফিরছেন শ্রমজীবী মানুষ। সোমবার ভালুকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস স্ট্যান্ড এলাকায় ঘুরে দেখা যায়, সরকারি বিধিনিষেধের কারণে দূরপাল্লা যানবাহন না থাকায় কর্মস্থলে যেতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। অভ্যন্তরে গণপরিবহন, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটর সাইকেল ভেঙে ভেঙে অতিরিক্ত ভাড়া দিয়ে ফিরছেন তারা। আবার কেউ কেউ ট্রাকে করে ঢাকায় ফিরছেন। খাগড়াছড়ি গুইমারা রিজিয়নের তত্ত্বাধীন মাহবুবনগর এলাকা থেকে সেনাজনে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় 11 লাখ টাকা মূল্যে ভারতে বিভিন্ন প্রকার অবৈধ ভেজাল ওষুধ জব্দ করেছে সেনাবাহিনী। খাগড়াছড়ি প্রতিনিধি দিদারুল আলম জানিয়েছেন, মাহবুবনগর এলাকায় ভারতীয় বিভিন্ন প্রকারের অবৈধ ভেজাল ঔষধ পাচারের উদ্দেশ্যে একটি ট্রাকে বোঝাই করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে রবিবার সকাল বিকেল 3টার দিকে তিনফিল রেজিমেন্ট আর্টিলারি ছিন্দুকছড়ি জোনের গুইমারা সাবজোন অধিনায়ক মেজর মোহাম্মদ জাহিদুর নবী চৌধুরীর নেতৃত্বে মাহবুবনগর এলাকায় এই অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় সেনা সদস্যের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে মাল বোঝাই একটি ট্রাক তল্লাশি করে 11টি কার্টুনে 140 প্রকারের ভারতীয় ভেজাল ঔষধ জব্দ করে সেনাবাহিনীর সদস্যরা, যার আনুমানিক মূল্য 11,12,200 টাকা। উদ্ধারকৃত মালামাল গুইমারা থানায় পুলিশের নিকট স্থানান্তর করা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সূত্র নিশ্চিত করেছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মাদারীপুরে আলোচনা সভা, দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। সোমবার সকালে মাদারীপুর এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের মাদারীপুর জেলা শাখা। মাদারীপুর প্রতিনিধি এস এম আজাহার হোসেন জানিয়েছেন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজাদ মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌরসভার মেয়র মোহাম্মদ খালেদ হোসেন ইয়াত ও যুগ্ম সাধারণ সম্পাদক ইরশাদ হোসেন উজ্জ্বল। পটুয়াখালীতে সরকারি চাল আত্মসাতের মামলায় ছোট বিঘা ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন হালদারকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। পটুয়াখালী প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, রোববার বাসাক বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার বিবরণে জানা যায়, ছোট বিঘা ইউনিয়নে ঝাটকা আহরণে বিতরণ বিরত থাকার জেলেদের দুই দফা 450 জন জেলের জন্য 36 মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। 12 মে খাদ্য গুদাম থেকে এসব চাল উত্তোলন করেন চেয়ারম্যান আলতাফ হোসেন। পরে 13 মে দুপুরে ভুতুমিয়া লঞ্চ ঘাটে বসে চেয়ারম্যানের উপস্থিতিতে এসব চালের বস্তা গণনা করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান। সেখানে তিনি সঠিক পরিমাণ চাল না পেয়ে চেয়ারম্যানকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পটুয়াখালী সদর থানায় ওসি আক্তার মোর্শেদ বলেন, চাল আত্মসাত মামলা ছোট বিঘাই ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।